আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয়, একটি দাঁত রুট ক্যানাল ট্রিটমেন্ট করে ক্যাপ বসাতে কত টাকা খরচ হয়। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, আমি সাধারণত খরচ সম্পর্কে তেমন একটা বলতে চাই না, কিন্তু আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন আপনারা অনেকেই এ ব্যাপারে জানতে চেয়েছেন যে একটি দাঁত রুট ক্যানাল ট্রিটমেন্ট করে সেই দাঁতে ক্যাপ বসাতে মোট টোটাল কত টাকা খরচ হয়। ভিউয়ার্স, এই খরচটি নির্ভর করে আপনি কোথায় রুট ক্যানালটি করাচ্ছেন, কোন ডাক্তারের কাছে করাচ্ছেন, সে কোন ধরনের মেডিসিন ইউজ করে, তার ডিগ্রি কেমন, সে কতটা ডিগ্রি করছে, অনেক কিছুর উপরেই কিন্তু এই খরচটা নির্ভর করে। আপনি গ্রামাঞ্চলে বা মফস্বল শহরে যদি একটি দাঁত রুট ক্যানাল করান, সেক্ষেত্রে যে খরচ পড়বে, আপনি যদি শহর এলাকায় সেই একই ট্রিটমেন্টটি করান, তাহলে কিন্তু তার থেকে অনেক বেশি তারতম্য দেখা যাবে। আর এর অনেক কারণ রয়েছে, মেডিসিন এবং ক্যাপেরও ভিন্নতা রয়েছে। তো সব মিলায় বলা যায় যে ওইভাবে খরচটি বলা মুশকিল। তবে আপনাদের একটি ধারণা দিতে পারি, যে ধারণা নিয়ে আপনারা রুট ক্যানাল ট্রিটমেন্টের প্রস্তুতি নিতে পারেন। কোনো একটি দাঁত যদি আপনি রুট ক্যানাল ট্রিটমেন্ট করে ক্যাপ করাতে চান, সেক্ষেত্রে যদি আপনি গ্রামাঞ্চলে থেকে থাকেন, তাহলে মোটামুটি একটি দাঁতের জন্য 5-7 হাজার টাকা আপনার খরচ হতে পারে, রুট ক্যানাল ট্রিটমেন্ট করে সেটিতে ক্যাপ বসানো পর্যন্ত হয়তো আপনার 5-7 হাজার টাকা আপনি খরচ ধরে রাখতে পারেন। এর থেকে কমেও হতে পারে বা এর থেকে বেশিও হতে পারে। আপনি যদি শহর এলাকায় থেকে থাকেন, তাহলে ধরে রাখুন যে 8-10 হাজার টাকা বা 7-10 হাজার টাকা একটি দাঁত রুট ক্যানাল ট্রিটমেন্ট করে ক্যাপ বসাতে প্রয়োজন হয়ে থাকে। তবে ডাক্তার এবং জায়গা ভেদে অনেক তারতম্য রয়েছে, সেটি আমি আগেই বলছি। ভিউয়ার্স, যদি অ্যাভারেজ করে বলতে হয়, তাহলে মোটামুটি একটি দাঁত রুট ক্যানাল করে ক্যাপ বসাতে গেলে 4-8 হাজার টাকার মধ্যে এমনটি হতে পারে। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।